গোষ্ঠীকুণ্ডলে জর্জরিত কংগ্রেস, আর সেই কারণে কংগ্রেস দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে শুক্রবার রাজ্যের উন্নয়নমুখী সরকারের সঙ্গে কাজ করার জন্য বিজেপি দলে যোগ দিলেন পিসিসির সদস্য সুনীল গাঙ্গুলির নেতৃত্বে 31 জন সদস্য। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তসহ অন্যান্য নেতৃত্বরা। কোভিডের কারণে স্বল্প সংখ্যক মানুষকে এদিন যোগদান সভায় ডাকা হয়েছে। আগামী দিনে বড় আকারে যোগদান সভা করে বাকিদের দলে স্বাগত জানানো হবে বলে জানান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তিনি আরও জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে যেভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মানুষের স্বার্থে কাজ করে চলেছে এবং পরিস্থিতির সার্বিক বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার প্রতি সন্তুষ্ট হয়েই প্রতিদিন সিপিএম ও কংগ্রেস দল ত্যাগ করে কর্মী সমর্থকরা বিজেপি দলে যোগ দিচ্ছে বলে জানান তিনি। ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে স্বাগত হয়েছিল। এই যে যোগদানের যে প্রক্রিয়াটা আমরা 2018 সালের আগে থেকে দেখে এসেছি, যে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে যে ব্যাপকভাবে যে সামিল হওয়ার যে মানুষের মধ্যে যে প্রবণতা, কিছুক্ষণ আগে আমাদের জেলা সভাপতি বলছিলেন যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে যে বিকাশের ধারা এই রাজ্যে বয়ে যাচ্ছে, যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, একটা মানে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত আমাদের মুখ্যমন্ত্রী স্থাপন করে চলেছেন। শুধুমাত্র হীরা মডেল নয়, আজকে এই কোভিড পিরিয়ডে, এই যে কোভিড পিরিয়ড থেকে যে মানুষকে উত্তরণের জন্য যে দিশা আমাদের মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, সেটা শুধুমাত্র যে ত্রিপুরা রাজ্য, সেটা শুধুমাত্র ত্রিপুরা রাজ্য না, গোটা ভারতবর্ষে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির যে কাজ, সেটা আজকে সমাদৃত হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে এই যে যোগদানের যে প্রক্রিয়া, আজকে বিভিন্ন দল থেকে, সিপিএম হোক কংগ্রেস হোক, বিভিন্ন দল থেকে কিন্তু মানুষ এই যে মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, যেটা উন্নয়ন করে চলছেন, সেই উন্নয়নকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য এবং তাতে সামিল হচ্ছেন মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে। আজকে আমরা আনন্দিত খুবই যে আজকে আমরা পেয়েছি, আমার পাশে দাঁড়িয়েছেন ভাই, আমাদের পিসিসির মেম্বার উনি ছিলেন এবং আরও অন্যান্য পদে যারা বিভিন্ন পদ ওনারা সামলিয়ে এসছেন বিরোধী দলের, তারা আজকে এই সভা মানে আজকের এই সভায় ওনারা যোগদান করেছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।